নমস্কার, আমি ঝুলন, এনজয় অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি চা নিয়ে একদম বসে পড়েছি, তার কারণ হচ্ছে আপনাদের সঙ্গে আজ একটু গল্প করব। আমার এই ইউটিউব চ্যানেলটির, বলতে গেলে ব্লগিং চ্যানেলটিরই 5 মাস চলছে, তারই কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আমি ঠিক 5 মাস আগে এই জায়গাটাতে বসেই আমার চ্যানেলের ইন্ট্রো দিয়েছিলাম, তাই আবার সেই জায়গাতে বসেই আপনাদের সঙ্গে কিছু আমার ব্লগিং নিয়ে আমি কথা বলবো। এই 5 মাসে আমি অনেক ভিডিওই করেছি, কিছু আপনাদের ভালো লেগেছে, যেটা আপনাদের ভালো লেগেছে তাতে আমি অনেক লাইক পেয়েছি, আর যেটা লাইক বলতে গেলে ভিউস পেয়েছি, মানে অনেকে আপনারা দেখেছেন, আর যেটা আপনাদের ভালো লাগেনি তাতে আমি ভিউস পাইনি। কিন্তু যেটাই আমি ভিউস বেশি পেয়েছি, মানে যেটা আপনারা বেশি দেখেছেন, সেটাতে লাইক হয় দেখেছেন হয়তো 300 জন বা 400 জন, কিন্তু লাইক পেয়েছি 4টে 5টা 6টা, সেটাই হচ্ছে কথা। যদি আপনাদের ভালো লাগে আমি সেটাই বলবো, অবশ্যই ভালো লাগলে বলবো, একটা লাইক তো আমি পেতেই পারি। যাই হোক, যে কারণে আজকে আমি ভিডিওটা করছি, আমি মনে করি এই 5 মাসে আমার ভিডিওর হয়তো আপনাদের কিছু ভালো লেগেছে, আমি হয়তো কিছু ভালো করেছি। আমি মনে করি এই 5 মাসে আমি অনেকটাই কিছু শিখেছি। আপনারা যদি প্রথম দিকের আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ভিডিওর কোয়ালিটি, আমার নিজের ভয়েস কোয়ালিটি, ভিডিও এডিটিং অনেকটাই আমি ইম্প্রুভ করেছি। আমি আরও ইম্প্রুভ করব, কারণ শেখার তো কোনো শেষ নেই, শিখতে হবেই। আমি চেষ্টা করছি আমার ভিডিও আরও ভালো করার জন্য, এবং আরও আমি, এটা তো আমার ব্লগিং, আমি কি করছি কি না করছি বা কোথাও যাচ্ছি কি, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। আমি একজন হাউসওয়াইফ, আমার একটি মেয়েও আছে, তাই মেয়েকে পড়াশুনোও করাতে হয়, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, তার মাঝে মধ্যেই আমি এটা শখ থেকেই শুরু করেছি, নিজের কিছুটা ভালো লাগা থেকেই শুরু করেছি। আর এই ব্লগিংয়ের জন্য হয়তো অনেক জায়গা ঘুরতে না যাওয়ার থাকলেও হয়তো যাই, যেরকম একটা উদাহরণ দিয়ে বলি, আমি কুমারটুলিতে যখন ব্লগিং করতে গেছিলাম পুজোর আগে, যদি আপনারা দেখে থাকেন, ওই জায়গাটা যে আমার খুবই ভালো লেগেছিল। প্রথমত কুমারটুলিতে আমি প্রথমবারই গেছি, তারপরে আরও ভালো লেগেছিল ওখানে টেলিগ্রাফ থেকে সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল, তাতে আমার কাছে উনি এসেছিলেন যে আমি কুমারটুলি কি আগে গেছি না যাইনি বা আমি কেন গেছি জানার জন্য। তখন আমি বলেছিলাম যে আমি একজন নিউ ব্লগার, তো আমি একজন হাউসওয়াইফ, তো আমি নিউ ব্লগার, তাই তখন উনি আমার ইন্টারভিউটা নিয়েছিলেন এবং সেটা টেলিগ্রাফে পোস্টও করেছিলেন আমার ফটোসহ। তো ওটা আমি মনে করি আমার এই 5 মাসের হয়তো ওটা আমার খুব একটা স্মরণীয় ঘটনা। এই ব্লগিংয়ের জন্যই আমি অনেক সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হয়েছি। আগে হয়তো সোশ্যাল মিডিয়াতে শুধু ফেসবুকেই আমি ফটো পোস্ট করতাম বা কোনো কিছু হয়তো দেখতাম। আগেই বলেছি আজ আপনাদের সঙ্গে আমি গল্প করব। আমার ফেসবুকে একটি পেজ আছে যেটা হচ্ছে এনজয় অফ লাইফ, এবং ইনস্টাগ্রামেও একটি অ্যাকাউন্ট আছে এনজয় অফ লাইফ। আমি চাই আপনারা আমার ইউটিউবে যেরকম আমার পাশে আছেন, সেরকমই আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও আপনারা আমার সাথে থাকুন। আপনারা আমার ভিডিও অনেকেই দেখছেন এবং আমাকে আপনারা অনেক সাপোর্ট করছেন, কিন্তু একটা কথা না বললেই নয়, আমার সাবস্ক্রাইবার থেকে নন সাবস্ক্রাইবারই বেশি হয়ে যাচ্ছে, তাই আমি চাই আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন, আমার চ্যানেলটিকে গ্রো করতে আমাকে সাহায্য করুন। আরেকটি কথা, আমি চাই আপনারা আমাকে কমেন্ট করুন, কমেন্ট করলে আমি একটু, অবশ্যই একটু না, আমি অনেকটাই ভিডিও করার জন্য আরও উৎসাহ পাবো, এবং যদি আমার
কোথাও ভুল ত্রুটি বা কিছু হয়ে থাকে বা আপনারা যদি কোনো কিছু দেখতে চান তাহলে সেটাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চাই আপনারা আমার চ্যানেলটিকে গ্রো করতে সাহায্য করুন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আশা করি পাশে থাকবেন, সাথে থাকবেন, এনজয় অফ লাইফ, লাইফটাকে আমরা এনজয় করি। নমস্কার।